এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম বাংলাদেশ ভারত ভাই ভাই শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিকের ট্রেলার প্রকাশিত হতেই বাংলাদেশের নেটিজেনদের সমালোচনা ঝড় তার মাঝে রেকর্ড করলো সিনেমা ট্রেলার রিলিজ হতে পৌঁছে যায় মিলিয়ন ভিউয়ের কোটায় এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ 75তম কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় মুজিব বায়োপিকের ট্রেলার ফ্রান্সে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এই সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিকায় অভিনয় করেছেন আরফিন শুভ শেখ ফজিলাতুন্নেছা আছেন মুজিবের স্ত্রী চরিত্রে অভিনয় নুসরাত ইমরোজ তিশা সহ অনেকেই আছেন বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে সব ঠিক থাকলে সেপ্টেম্বরে মুক্তি পাবে মুক্তির আগেই সিনেমা নিয়ে বিতর্ক মুখ খুলেছেন খোদ পরিচালক শ্যাম বেনেগাল তিনি বলেন ছবিটি ট্রেলার রিলিজ হয়েছে সিনেমা নয় পুরো সিনেমা না দেখে মন্তব্য করা উচিত নয় বিশেষজ্ঞরা মনে করছেন রেকর্ড করতে পারে মুজিবের বায়োপিক এক বুক আশা নিয়ে এই ছবির জন্য অপেক্ষায় দর্শকরা আর কেন এবার থাকবে না এই সিনেমার সঙ্গে জড়িয়ে যে ইমোশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ যার জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে তাই বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও অপেক্ষায় রয়েছেন ছবি মুক্তির রক্ত যখনই দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিকের ট্রেলার প্রকাশিত হতেই বাংলাদেশের নেটিজেনদের সমালোচনা ঝড় তার মাঝে রেকর্ড করলো সিনেমা ট্রেলার রিলিজ হতে পৌঁছে যায় মিলিয়ন ভিউয়ের কোটায় এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ 75তম কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় মুজিব বায়োপিকের ট্রেলার ফ্রান্সে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এই সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিকায় অভিনয় করেছেন আরফিন শুভ শেখ ফজিলাতুন্নেছা আছেন মুজিবের স্ত্রী চরিত্রে অভিনয় নুসরাত ইমরোজ তিশা সহ অনেকেই আছেন বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে সব ঠিক থাকলে সেপ্টেম্বরে মুক্তি পাবে মুক্তির আগেই সিনেমা নিয়ে বিতর্ক মুখ খুলেছেন খোদ পরিচালক শ্যাম বেনেগাল তিনি বলেন ছবিটি ট্রেলার রিলিজ হয়েছে সিনেমা নয় পুরো সিনেমা না দেখে মন্তব্য করা উচিত নয় বিশেষজ্ঞরা মনে করছেন রেকর্ড করতে পারে মুজিবের বায়োপিক এক বুক আশা নিয়ে এই ছবির জন্য অপেক্ষায় দর্শকরা আর কেন এবার থাকবে না এই সিনেমার সঙ্গে জড়িয়ে যে ইমোশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ যার জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে তাই বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও অপেক্ষায় রয়েছেন ছবি মুক্তির রক্ত যখনই দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম